আপনি কি জানেন আমরা জীবের পশ্চাৎ অংশে কোন স্বাদ গ্রহণ করতে পারি? লুডো খেলা কোন দেশে আবিষ্কৃত হয়? কোন দেশে প্রথম টাকা ছাপানো হয়েছিল? সাপের কামড়ে মৃত্যু হয় না কোন পানির? আজকের প্রথম প্রশ্ন, লুডো খেলা কোন দেশে আবিষ্কৃত হয়? ভারত, চীন, ইংল্যান্ড, আমেরিকা? সঠিক উত্তরটি হল ইংল্যান্ড। কোন দেশে প্রথম টাকা ছাপানো হয়েছিল? ভারত, আমেরিকা, চীন, ইংল্যান্ড? সঠিক উত্তরটি হল চীন। সাপের কামড়ে মৃত্যু হয় না কোন প্রাণীর? হাতি, বাঘ, ঘোড়া, গাধা? সঠিক উত্তরটি হল ঘোড়া। আমরা জীবের পশ্চাৎ অংশে কোন স্বাদ গ্রহণ করতে পারি? তেতো, মিষ্টি, টক, ঝাল? সঠিক উত্তরটি হল তেতো। কোন পশু আয়না দেখলে ভয় পায়? শূকর, ভাল্লুক, ভেড়া, কুকুর? সঠিক উত্তরটি হল শূকর। কোন মাছ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? ইলিশ মাছ, শোল মাছ, পুঁটি মাছ, মাগুর মাছ? সঠিক উত্তরটি হল পুঁটি মাছ। পুঁটি মাছ খেলে আমাদের শরীরে যাবতীয় ভিটামিনের ঘাটতি পূরণ হতে পারে। 100 গ্রাম পুঁটি মাছে আছে 106 ক্যালোরি শক্তি। পুঁটি মাছ দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। শরীরে যদি ইমিউনিটি ক্ষমতা বেশি থাকে তাহলে আমাদের শরীরে কোনো রোগ সহজে বাসা বাঁধতে পারবে না। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সবথেকে বড় ভূমিকা রাখে পুঁটি মাছ। এই মাছ খেলে চোখেরও অনেক উপকার হয়, দৃষ্টিশক্তিরও উন্নতি হয়। দরজার ঘন্টা বা ডোরবেল কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1841 সালে, 1831 সালে, 1931 সালে, 1851 সালে? সঠিক উত্তরটি হল 1831 সালে। গর্ভবতী মহিলাদের প্লাস্টিকের পাত্রে খেতে নেই কেন? গর্ভবতী মহিলারা প্লাস্টিকের পাত্রে খাবার খেলে শিশুর ক্ষতি হয় এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব পড়ে। 1 থেকে 100 পর্যন্ত লিখতে ইংরাজির কোন অক্ষরটা একবারও ব্যবহার হয় না? 1 থেকে 100 লেখার জন্য ইংরাজির এ অক্ষরটা একবারও ব্যবহার হয় না। পৃথিবীর সবথেকে অলস প্রাণীর নাম কি? কচ্ছপ, কাক, স্লথ, ভাল্লুক? সঠিক উত্তরটি হল স্লথ। পাতিলেবু খেলে আমাদের শরীরের কি উপকার হয়? পাতিলেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের আবর্জনা পরিষ্কার করে এবং ক্যান্সার হবার ঝুঁকি কমায়। এছাড়াও মুখে ঘা হবার হাত থেকেও রক্ষা করে। কোথাকার মেয়েরা দুঃখের সিনেমা দেখার জন্য ছেলেদের ভাড়া নেয়? চীন, আমেরিকা, জাপান, উত্তর কোরিয়া? সঠিক উত্তরটি হল জাপান। নতুন ভিডিও দেখার জন্য জিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন।